গ্রামের বাড়ি যাওয়া এটা খুব ভালো কথা, ভালো কথা বলছো। সেটা আসলে আমার এই আগে তোমার বলা উচিত ছিল, কিন্তু আসলে ওই জায়গায় আমাদের যে রাজিয়তি, সেটা ছেড়ে কি ওনার এখানে আসবে? রাজিয়তি মানে? রাজিয়তি বুঝো নাই তুমি? রাজিয়তি মানে রাজিয়তি, রাষ্ট্র, রাজত্ব। এখন ওইখানে আমাদের যে রাজত্ব, ওখানে তো ওনারা রাজারা নেই, ওনাদের তো ওই এলাকার লোক, গ্রামের লোক যে শ্রদ্ধা করে, সম্মান করে, ঢাকায় এসে কি ওনারা এটা পাবে? তাহলে ওনারা তো এখানে আসতে চাইবে না, এটা তো স্বাভাবিক। শোনো, আমার মা বাবা তো থেকেও নাই, এখন তোমার মা বাবা আমার মা বাবা, আমি আমার বাকি জীবনটা তাদের সেবা করে কাটাইতে চাই, ঠিক আছে? তুমি আমাকে শুক্রবারে তোমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছ, শ্বশুর শাশুড়িকে আনার ব্যবস্থা সেটা আমি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুক্রবার না, শুক্রবার তো 2 দিন পরেই, আমরা অন্তত 7টা দিন টাইম নেই, 7 দিন পরে যাই। কেন, 1 সপ্তাহে কী হবে? আরে ওখানে আত্মীয় স্বজন আছে না, তাদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে না? তুমি তুমি আমাদের খানদানটাই বুঝতে পারো নাই। শোনো, তোমার যে নানা শ্বশুর, মানে আমার নানা, তার জন্য কী নিয়ে যেতে হবে তুমি জানো? তার জন্য নিয়ে যেতে আখরোট, তাও আবার ইরানি আখরোট, তাও আবার অরিজিনালটা। তোমার যে নানি শাশুড়ি, তার জন্য কী নিয়ে যেতে হবে জানো? মক্কার তসবি। তোমার যে দাদি শ্বশুর, দাদি শাশুড়ি, মানে সে তো মারা গেছে, তার বোন, সৎ বোন, তার জন্য নিয়ে যেতে হবে মক্কা শরীফের গিলাফ। মানুষ মারা গেলে খাটের উপরে যেটা দেয় না, ওই গিলাফ নিতে হবে, এটা তার নাতির কাছে তার দাবি। বুঝতে পারছো তুমি? আচ্ছা, খানদানের কথা বাদ দিলাম, উপজেলায় গিয়ে যখন আমি নামবো, রাস্তা দিয়ে যখন যাম, যেই আমার সালাম দিব ওরই তো কিছু দিতে হবো, যে সালাম দিব ওরই দিতে হবো। আচ্ছা ধরো আমি কাউকে কিছু দিলাম না, আমার আমার খানদানের লোক 5টা গাইল দিব, আমার কোনো অসুবিধা নেই। তুমি তো পয়লা যেতেছ, তুমি চিন্তা করছো তোমার সম্পর্কে কি কথা বলা বলি হবো? এই মায়ে তো আমাকে বংশের ওজনেই বুঝে নাই, এই মায়ে তো ছেলের চেঞ্জ করে দিছে, ছেলে ফ্যামিলিতে খরচ করুক এটা এই মেয়ে চায় না। তুমি চিন্তা করছো তোমার ওজনটা কোথায় নেমে যাবো? এখন নিতে হবো না, সবার জন্য লিস্টটা করতে হবো না, এগুলো না নিলে তো কী হবো তুমি বুঝছো না? আচ্ছা ঠিক আছে, কি কি লিস্ট করতে হবে লিস্ট করো, সে অনুযায়ী কেনাকাটা করো, 7 দিন পর আমাকে গ্রামে নিয়ে যাইতেছো, ঠিক আছে? হ্যাঁ, কেন নিয়ে যাবো না, অবশ্যই নিয়ে যাবো। 7 দিনের মধ্যে সব কিছু গুছগাছ করে তোমাকে নিয়ে যেতেছি, তুমি যে আমার কথাটা বুঝছো এটা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, বুঝছো? আর ব্যবসা কিন্তু আমি নিয়ে দিছি, ঠিক আছে ভাই? আচ্ছা হ্যাঁ, তুই কি দুনিয়া একলা বিয়ে করছ আর কোনো শালা বিয়ে করে নাই? এত দেরি কেন না করছে ভাই? ই হয়েছে, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? সমস্যা অগো সামনে কখন যাবো না? আরে ব্যাটা গুটি, ওরা এখন খেলতেছে, ক অগো সামনেই ক। ওরা যে এরা গুটির বিষয় না, এটা অন্য বিষয়, তুমি অগো যাইতে কো। আচ্ছা যা, তোরা যা যা। আর সালাম রে কবি, ভোটটা যেন আমগো হাতে দেয়, ঠিক আছে? আর না তোর কোমরে রাড্ডি ভেঙে ফেলামু। আচ্ছা কবি ভাই, হ্যাঁ কোনো সমস্যা কর, নিশি আমগো গ্রামের বাড়ি যেতে চাই। আমি সভাপতি অমুনা, হ্যাঁ শালা আমি কি ভাবি, আমি কি লেছি তুই কি লেছ? তুমি সভাপতি হবো, তুমি হয় আজ কইবে নাহলে কাল কইবে নাহলে পরশু কইবে, সভাপতি তো একদিন তুমি হইবাই। এখন এটা আমার জীবন মরণ সমস্যা, এই সমস্যাটার একটা সমাধান করবা না, আমি কি করবো কও? আরে তুই বেটা যাইছ তুই তাই কর, সভাপতি আমি আজকাম আজকা 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 দেশর ভাই। ভাই একটা কাম করলে হয় না, তোমার মা তো আমার মায়ের মতো নেই, হ্যাঁ রে মা হিসাবে দেখাই। ও তোর মায়ের তুই খবর দে, মায়ের লেবর, যা যা জলদি যা ভাই। আবার কি না, ওই এখন বাপ লাগবো না, একটা ব্যাটারে যদি বাপ হিসাবে ঠিক করি। আমার মার লেগে তুই বাপ ঠিক করবি? বোন তো আমার মার বয়স 60 বছর, আর 60 বছর এক মহিলার লেগে তুই একটা জামাই ঠিক করিস না? আমার মাকে এটা মাইনা নিবো, সরব দেখতে কি হলো? চা ঠান্ডা হয়ে যাচ্ছে, রাত চা খাবা না? ও
মাথা ব্যথা করতেছে বুঝছো, কপালে দুই পাশে রগ লাভাইতেছে। আচ্ছা বলো। সেটা যদি তোমার তো 7 দিন শেষ হয়ে গেল, তোমার তো কোনো অ্যারেঞ্জমেন্ট দেখলাম না, কেনাকাটা কিছুই দেখলাম না, গ্রামের বাড়ি কখন যাবা? না অ্যারেঞ্জমেন্ট কেনাকাটা লিস্ট টিস্ট এগুলো তো কোনো সমস্যা না, এটা তো করাই যায়। কিন্তু এর মধ্যে আমার আবার আব্বার সঙ্গে কথা হয়েছে বুঝছো তো। আব্বা কি বলছে? আব্বা তো ওখানে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করে ফেলাইছে, মানে সে আরও 10-15 সময় চাইছে। কেন 10-15 কি হবে? না ওই আমরা যাবো এই জন্য মনে করো যে আমি তা তোমার আগেই বলছি, ওখানে আমাদের তো রাজি হতে, আমরা যাবো এই উপলক্ষে আমাদের খানদানের লোক, তারপরে উপজেলার যত লোক সবাই তো আব্বা দাওয়াত করবো। তারপর মনে করো যে আমরা যাইতেছি উপজেলায় গিয়ে নামলাম, রাস্তার মাঝখান দিয়ে যাইতেছি, বা ওই যে স্কুল আছে না প্রাইমারি স্কুল, এগুলো তো এলাকার সব ছুটি দেওয়ার ব্যবস্থা করছে আব্বা। দুই পাশে বালক বালিকারা দাঁড়ায় থাকবে, তারা জাতীয় পতাকা হাতে নিয়ে এরকম নাড়তে থাকবে, আমরা মাঝখান দিয়ে চলে যাব। আমরা যাওয়ার পরে ওই বালক বালিকাদের আবার নিমকি আমৃত্যি এগুলি দেওয়া হইব। কেন তোমার আব্বা কি প্রেসিডেন্ট? কেমনে বুঝামো, আব্বা আসলে ওই জায়গার প্রেসিডেন্টই বুঝছো। ওইখানে অন্য আরেকটা বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আরেক বাংলাদেশ, আব্বা সেই জায়গার প্রেসিডেন্ট। এটা তুমি এখানে থেকে বুঝবা না, ওই জায়গায় গেলে বুঝবা। আমি এত কথা শুনতে চাই না, আমার এত আদর আপ্যায়নের কোনো দরকার নাই, ঠিক আছে? আমি তোমাকে 4 দিন সময় দিলাম, আর এই 4 দিনের মধ্যে যদি তুমি আমাকে নিয়ে যেতে পারো নিয়ে যাবা, নাহলে আমি একা একা চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে, তোমার কথাই ঠিক আছে, কিন্তু আমিও তো আসলে এত দেরি করতে ভালো লাগতেছে না, গিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারলেই ভালো। কিন্তু এখন আব্বা তো ব্যবস্থা করে ফেলাইছে, আব্বার কথার উপরে জিনিসটা হয়ে যায় না। আব্বার উপরে তো তুমি কথা বলতেছো না, আব্বার উপরে তো আমি কথা বলতেছি, আর আব্বাকে ম্যানেজ আমি করবো, ঠিক আছে? আব্বাকে বলো 4 দিনের মধ্যে আমরা আসতেছি, ঠিক আছে? তুমি সব অ্যারেঞ্জমেন্ট করো, আমি 4 দিনের মধ্যে গ্রামে বাড়ি যেতে চাই, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা বোন, তুই একটা ব্যাটারি লয়ে ছিলি না FDC-র, আমার লগে পরিচয় করাই দিলি, ওই যে ব্যাটা মোস আছে বড় বড়। ও কমলের কথা কইবে লাগছেন? হ্যাঁ কমল নাম নাকি? হয়। আজ দেখ তুই আজকে ইসে যাবি, FDC-তে যাবি, আমারটা বুড়ি লাগবো 60 বছর মতন বয়স এরকম লইব, আর একটা বুড়ি লাগবো 50-55 বছর এরকম, পারবি না? কী কোন ভাই কী কোন এগুলো বুড়া বুড়ি লাগবো, জিনিসটা কী ভাই, ঘটনাটা কি অন্তত তোর জানার দরকারটা কি আমার কত? না না জিনিসটা মানে আমার যদি সব জানা থাকে তাহলে আমার জন্য সুবিধা হইব আর কি, এই জন্য জিজ্ঞেস করা। ঝামেলা করে দিয়েছিল, নিশি আমাকে গ্রামের বাড়ি যেতে চাই, আমার বাপ মারে বলে সালাম করবো না, আমি তো বাইরে কইলাম, ভাই এদিকে সভাপতি এটা লিয়ে ঝামেলার মধ্যে আছে, হ্যাঁ সময় দিতে পারলো না। এদিকে নিশিরে যে ডেট দিছি যে অমুক তারিখে যামু, এই ডেটও তো আয়া পড়তেছে, তুই এখন বুঝছো স্তরে কি লেগে আমি FDC-তে পাঠাইতেছি, থা পরে পড়ছি রে। আপনি কোনো টেনশন করেন না ভাই, কিন্তু আমার একটা জায়গায় সন্দেহ লাগে ভাই, হেরা তো ফিল্ম অ্যাক্টিং করে ভাই, হেরা কি আপনার বাপ মা হয়ে পড়ছে ভাই? কে চাইবো না কেন, ওরা যে ফিল্মের মধ্যে বাপ মা হয়, ওরা কি নিজের পোলা মায়ের বাপ মা হয়, অন্য মানুষের বাপ মা হয় না? তাহলে আমার বাপ মা হইতে অসুবিধা কি, আমি কি টাকা দেবো না, লাগলে ডাবল টাকা দেবো, করবো না কেন? তা ঠিক আছে ভাই, টাকা পয়সা দিলে 10-এর জায়গায় 20-এর জায়গায় 30, তাহলে হয়তো রাজি করানো যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নাই, তুই তাহলে যা, তুই গিয়ে ব্যবস্থাটা কর। আচ্ছা ভাই। ওই আচ্ছা নতুন বউ তো যেতে সম্ভব বাড়িতে, খালি বাপ মা থাকলে আত্মীয় স্বজন লাগবো না বেটা? হ্যাঁ ভাই আত্মীয় স্বজন লাগবে। তাইলে তুই কাম কর, তুই একটা চাচাও ঠিক করিস, মানে বাপের তন ছোটো, বাপের তন ছোটো এটা মনে রাখিস, কিন্তু বুঝছো বাপের বয়সে তো কম বয়স। হ্যাঁ চাচার দরকার আছে ভাই, তাহলে একটা চাচি লাগবো না? হ্যাঁ ভাই চাচা চাচি লাগবে ভাই, আর একটা চাষ তো বইন লয়ে নিস, ফেল তো ঠিক আছে ভাই।
বুঝলি? আমাকে বড় ভাই জনশক্তি পার্টির খুব বড় নেতা বিশু ভাই। ভাই বসেন। একসাথে 10-12টা ছবি বানাইব, ঠিক আছে? এই জন্য পরিচয় করে আসলাম। ভাই খুব ভালো অভিনয় করে, একটা যদি সেন্ট্রাল ক্যারেক্টার পাইতো একদম ফাটাই ফালাইতো ভাই। ভাই তোমার সেন্ট্রাল ক্যারেক্টার রাখবো, তুমি আমারে করবে, আমি দিব। আমি তো আপনাকে চিনি না। এখন থেকে চিনলে, এখন থেকে সরাসরি আমার সাথে কথা কইবে। দাও তোমার ফোনটা দাও, আমি তোমারে সেভ করে দিই নাম্বার। তুমি আমারে কইবে, আমি তোমারে সেন্ট্রাল ক্যারেক্টার দিব। হ্যাঁ কি শাবনুর পূর্ণিমা মৌসুমী, তুমি কোথায় থেকে কোথায় যাবে তুমি বুঝতেও পারবে না। ফুরফুর 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 করে খালি উপরেই যাইতে থাকবা। আর ঢাকা শহরের অলিতে গলিতে রাজপথে খালি বিজলি পোস্টার আর পোস্টার, একটার পর একটা ছবি আমি বানাই দিয়ে থাকবো। আমিও প্রডিউসার, আমিও ডিরেক্টর, আমিও ড্যান্স ডিরেক্টর, সব আমি, বুঝছ? আপনার মতো এমন অনেকেই বলে, অনেক কষ্ট করে এক প্রডিউসারকে রাজি করালাম কাঠখড় পোড়ায়, শেষ পর্যন্ত উনি সিনেমাই করলো না। তুমি ওই অনেক প্রডিউসারের সাথে আমারে মিলাইলে, আর এই আমি বিশ্ব, আমি বিশ্ব কইলাম তোমার মেন চরিত্রে আমি অভিনয় করাবো, তোমার আমি নায়িকা বানাবো, হিট নায়িকা, বাংলাদেশের যত ইয়াং বয়সের পোলাবান আছে না সবার ঘুম হারাম করে ফেলাবো। খালি ঘুম হারাম ডাবো না, বিশুর তুমি খালি চাই দেহ, আমি তোমার লেগে কী করি। তুমি খালি একটু অল্প অল্প একটু কাট করো আমার লেগে খেলতে পারো, তারপরে তুমি দেখবা যে বিশু কী করে। মাশাল্লাহ তুমি তো দেখতে শুনতে কম না, দেখুন তোমার শরীরের স্কিন কী সুন্দর, চুলগুলো কী সুন্দর, বুঝছো? এই চোখ দুইটা তো মাশাল্লাহ, মানে দেখলে পরে একবারে, তাই না? একদম সব কিছুই টান টান। কি আমরা কবে যাচ্ছি? আমরা তো যাচ্ছি ওই, ও তোমার তো বলা হয়নি, ডেট তো ফিক্স হয়ে গেছে, ওই এই বুধবার আছে না, তারপরের বুধবার। আব্বার সঙ্গে কথা হয়েছে। পরের বুধবার মানে 14 দিন, 2 সপ্তাহ, এত দেরি কেন? এই বুধবারে না কেন? না আমি তো গত বুধবারেই যেতে চাই, কিন্তু এখন আব্বার পাগলামি কী করার আছে কও তো? কার্ডটার ছাপায় ফেলাইছে সবাই, নাকি দিয়েও ফেলাইছে। তুমি আব্বাকে ফোন দাও তো, আমি কথা বলবো। আব্বারে তো ফোন, তুমি কথা কইবে কীভাবে? আমার এলাকায় তো নেটওয়ার্ক নাই, আব্বা তো টাউনে এসে আমার সঙ্গে কথা বলে। আর নেটওয়ার্ক থাকলে তো আব্বা তোমার সঙ্গে সবসময় 10 মিনিট পর পর ফোন করে কথা কইত, কুটুস কুটুস করে কথা কইত। নেক্সট টাইম আব্বা ফোন দিলে বলবা যে আব্বা আপনার বৌমা খুবই জেদ ধরছে, আপনি এই বুধবারের ডেট দিয়ে আবার কাট ছাপান, এই বুধবারে আপনার বৌমা আসতে চায়, কাট ছাপাইতে বেশি টাকা লাগে না, ছাপাইতে বলো। আরে না তুমি এটা কী করো, টাকা পয়সার কোনো ব্যাপার, কাট তো ছাপাইতে, এই কাট তো ছাপে এত 5 জন এমপিরে দিয়া ফেলাইছে আমাকে, জেলার যে এমপি, তাহলে এটা সম্ভব কহ? এটা ইজ্জতের ব্যাপার না। আমি না বুঝতে পারতেছি না, আমি সিম্পল আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাবো, এটাতে দুনিয়াকে দাওয়াত করার কি মানে আমি জানি না কিছু। তোমার কাছে তো মনে হয় সিম্পল, আব্বার কাছে তো এটা মনে হয় না, তুমি তো ওই জায়গার রাজরানী, এটা তুমি বোঝো। শোনো এমন কিছু করার না, এটা বুধবার কইতে কইতে চলে যাবো, তুমি ই করো। আচ্ছা তুমি মার্কেটিং করছো, ওই যে জিনিসগুলি বলছি না যে তসবি কিনবা, তারপরে তোমার ওই যে ইরানি আখো, এত কথা বলো না, ওগুলা কিনতে আমার বড় জোর 1 ঘন্টা লাগবে, এর চেয়ে বেশি টাইম লাগবে। না না না, এক ঘন্টার মধ্যে এটা কিনলেইব না, এটা তোমার টাইম নিয়ে কিনতেইব, এটা সপ্তাহ ধরে কিনো, 10 দোকানে যাও, এটা তোমার ইমেজের ব্যাপার।